পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, পীর জাদা বুজার সিদ্দিকী ইউটিউব চ্যানেল ভাই, ইসলামিক জলসা নাত গজল সবই পাওয়া যায়, তাই তো বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়, পীর জাদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা যায়। আমরা নামাজ পড়ি না, উমার আমি আলাদা হলাম না এক হলাম, তুমি কথা বলবে আলাদা তো না এক বাড়িতে 26 ইঞ্চি টিভি পুষে রাখবে, ওই বাড়িতে রহমত হবে না গজব হবে। ছেলেটা ভালো হয়নি, ছেলেটা আমার কথা শুনেনি, ছেলেটা শুনবে কিভাবে? মায়ের যখন পেটে ছিল ওই মা তখন সিরিয়াল দেখে, টিভি দেখে, বই দেখে সময় কাটিয়েছে, ওই ছেলে কি ভালো হবে? ভালো হবে জীবনে হবে নি? যখন পেটে ছিল দোয়া দরুদ নেই, কোরআন নেই, নামাজ নেই, একমাত্র টিভি দেখে দেখে সময় কাটিয়েছ, ঘর দিয়ে পানি পড়ছে কিন্তু টিভি ঠিক রেখে দিয়েছে, ঠিক না? ফের জুতো মারতে ঘরে পানি পড়ছে কিন্তু টিভি খালিলে পয়েন্ট দিয়ে ওঠে, একদম ফরওয়ার্ড দিয়ে রেখে দিয়েছে, টিভি যত্ন করছে, এদিকে ঘরে চাল কুটো হয়ে গেছে পানি পড়ছে, টিভিটা দিয়ে পুষে রেখেছে। মুসলমান ঘরে ছেলেরা নাকি উম্মতির আমার বেই জানে না, এই গ্রামে তাজ বেশি হয় আমার কাছে খবর আছে, তুমি ঘোড়া দিই আবু রাসিদ্দিকি খাদি চলবে না, তোমার তো
আপনাকে পার করা তো দূরের কথা, আপনি আর পার হওয়া তো দূরের কথা, সারাটা জিন্দেগি আল্লাহ পাকে জান্নাতে সুকারাম পেতে থাকবে। দুটো কিডনি ফেল, তুই কত টাকার পেয়েছিস? 10 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি শেষ পর্যন্ত ব্যাস ইনভালিড মাঠাতে পারবে ঠিক জোয়ান ছেলেদের কথা ছেড়ে দিচ্ছি, এদের এখন চ্যাংড়া বয়স, এরা এখন এই বয়সে কিছু করবে না, তো কবে করছে কুরবানি মানা করছে আরো বেশি করে করছে। কিন্তু আমার দুঃখ কাদের উপরে জানে, যাদের বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে বিয়ে হয়ে গেছে, তোমরা এখন আমার 25,000 সরকার তোমাদের তো হয়ে গেছে, কি আর কিছু আছে বাকি না? আবার দুবারা বিয়ে করার চিন্তা ভাবনা করছো? ঝাঁকা বিয়ে রেডি আছে, ভাই এখানে মোটর সাইকেল রেখেছে যারা, সব জাম হয়ে যাচ্ছে বলে বলছে গাড়ি গুলি ওই সাইডে রেখে দাও, গাড়ি রাখার জায়গা আছে, যাও না ভাই, যার গাড়ি। হ্যাঁ দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা আছে নাকি? আবার বিয়ে করতে গেলে কি দাঁড়িয়ে রাখলে চলবে না? এইনি ছিল জলসা মাথা হাঁটিতে অজ করছি, আমি শেষ মাসি রাখছি অজ করতে কথা, দাঁড়িয়ে রাখুন কেন বলছে, বুঝলি মেয়ে ছেলেরা পছন্দ করবে না, ওদের পাল্লায় যে পড়বে সে ভালো হয়ে যাবে, ওদের পাল্লায় যে পড়বে সে বিগড়ে যাবে, ওদের পাল্লায় যে পড়বে তার মাথায় টুপি উঠবে দাড়ি উঠবে, আর ওদের পাল্লায় যে পড়বে সে দাড়ি কেটে মদ খাওয়া ধরবে। একটা মেয়ে পারবে না পারবে একটা ছেলেকে বিগড়ে দিতে, আর একটা মেয়েই পারবে একটা ছেলেকে সঠিক পথে লাইনে নিয়ে আসবে, মেয়েরা শয়তানের যা। মুসলমান ভাই ছেলেরা যদি উন্নতি না পাবে ইয়ারেরা, একটা জায়গা আছে সেইখানে জলসা হচ্ছে না, মেলা হচ্ছে, আমি বুঝতে পারি
মেলা হচ্ছে না জলসা হচ্ছে কিছু বুঝতে পারি না। গোলাপ ফুল পাওয়া যাচ্ছে, কত কি পাওয়া যাচ্ছে কথা বুঝতে পারছেন না, খেলনা পাওয়া যাচ্ছে, আর ফুচকা বাঁধাও তো লেগেই আছে, আর ফুচকা একা খেয়েছে নেই সব জোড়া জোড়া খেয়েছে কথা বুঝতে পারলেন না। কি হলো কি দৌড়গুড়ি কেন করছে অ্যান্ডেল করে দিচ্ছে সিলসিলায় মুজাদ্দিদুজ্জামান, সিলসিলায় মুজাদ্দিদুজ্জামান, না
জীবনে নয়, তাহলে তোমাদের সুফি আব্দুল কবির যিনি প্রথম চন্দ্র সেজে
আল্লাহ বলি রাজ করে না, ভিডিও করছি নাকি? ভিডিও না, কাট 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 না, একটু ডিলিট করব, ফটো তোলা কি গা ধরে বলে হারাম, খবরদার আমার ফটো তুলব না। আমি ওই জন্য টোটাল সমাবেশ টমাবেশে যাওয়াই বন্ধ করে দিচ্ছি, আমার দরকার নেই। কে আর আমি আছে জি, কে চেনে নে, সারা বাংলায় চেনে গেছে, ফটো তোলার দরকার কি আছে? কথা ঠিক না ভুল? আর চিনা বাংলে ওইতে লাগে হারাম কাজ করব, কোথায় যাবো দরকার নেই, ঘরে চুপ করে শুয়ে থাকবো ভালো। সামান্য দুনিয়ার মজার থেকে একটুখানি হাইলাইটের লেগে আখেরাতটা খেঁচবো। আমি যেদিন থেকে আমার মোবাইলে একটা আমি নিজে ছবি তুলিনি, আমার মোবাইলে অনেক ছবি তুলেছিল, তোমার মনে সেলফি টেলফি তুলে তুলে তুমি মাথায় দিয়ে একটি চিকচিকে টুপি লাগিয়ে, হ্যাঁ খালি মাথা, এখানে আমিও তুলে ফেলেছি। একদিন কিতাব পড়ছি, পড়তে পড়তে তখন ভোরবেলা ফজরের নামাজ পড়ে নিই, হ্যাঁ কিতাব পড়তে পড়তে দেখি আর কিতাবে একটা পেলাম, নিষ্কা শরীর তুললাম, আল্লাহ রসুল বলছে কি আর জাহান্নামের মধ্যে কঠিন আজাব হবে যে ব্যক্তিরা ছবি তোলে। ছবি ছবি জায়েজ নয় হারাম, আল্লাহ রসুল বললে। কে বললে? আল্লাহ রসুল বললে। তা আমাদের মানতে হবে না মানে? আমি সঙ্গে সঙ্গে করে তাড়াতাড়ি করে ছটছট করে মোবাইলে সব জিনিস করে দিয়েছি, দরকার নেই আমার জীবনে তৈরি করি। ছোট হুজুর কেবলা ওটা জায়েজ, হসপিটাল থেকে তুলতে পারে, তবুও ছোট হুজুর তুললেন না, কথা ঠিক না? কিন্তু ওটাতে মশলা তুলতে পারে হসপিটালের জন্য, কিন্তু ছোট হুজুর তাও তুলল ঠিক না? বলো ছোট তুলবে না? সেলফি তুলতে গেলে মুখটা যদি থাকে বাংলার প্রকাশ করে ফেলবে, কুড়ি করে ফেলবে, কথা বুঝতে পারলো? কাপড়টা পরায়, কাপড়টা পরায়, যা যা কাজ করে, সেই যা
মনটাকে যতদূর মনে প্যালা টাকাবে আল্লাহ পাক নেকটাতে গোমনটাকে তত বড় করে দেবে। তোমাদের লেগে আমরা ভর করে যাবো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে এ আমার বান্দারে নামাজটা কেন করনি রোজা রাখনি কেন তুমি হারাম খেয়েছো জেনা করেছো তোমার যে ধর্মগুরু তোমার যে ধর্মীয় লিডার তাকে ডাকো তোমার যে ধর্মীয় লিডার তাকে ডাকো তুমি কথা বুঝতে পারলেন না তা তোমাদের লেগে তো আমাদের ডাক করবে কথা ঠিক না বুঝলো তোমার কাজ কাউকে এরকম কথা বলে মুসলমান বলে ছেলেরা নাকি উন্নতি নামাবে না এরা বলছিলেন যে কোথায় গিয়ে একটা সুদের সম্বন্ধে ওয়াজ করেছে বলছে আমাকে আর দাও কি করে কথা বুঝতে পারলেন না তাহলে কি ছেড়ে দেবো বলবো না কথা বলো রাগ হবে তোমার হবে তোমার খোঁজ গিয়ে তুমি রেজে খেলে মালি তাই তুমি খুদা না মুসলমান
পাঞ্জাবি, মুসলমানদের লেবাস থেকে লুঙ্গি নাই পাইজামা, কিন্তু মুসলমানের ছেলের আজকে লেবাস ও বাইরের নায়ক নায়িকার মতো হয়ে গিয়েছে। ওরা কিছু বই তো এরকম কিছু আছে, এমনি তো বের হবে না মনে হচ্ছে। কি আছে ওই পিছনে দেখি পড়ির একদম জামা ফানা, কি রে বাবা পাঁচ মাস থেকে পড়ি উঠে দুটো হলে গান, একটা হলে গান, প্রতিটা ঘন্টায় ঘন্টায় গান হবে, কথা ঠিক না বলবো? সব ইহুদিদের চাল। আর তোমরা মুসলমান আরো কাজ লিখে দেবে হাওড়া জেলার ছেলে, এদের যে কোনো শান্তি সৃষ্টি কিছু আছে? চলে না চলে,
আমি বলি যাব বিদায় যদি না ভাই আমার কিছু করার নেই। রসুলের কষ্টটা কতটা আপনি অনুভব করেছেন কত যে রসুলের কত কষ্টটা রসুলের আপনি আমি সেই রসুলের জন্য কবার কাঁদিরা চিল্লাতেই পারি কাঁদিনি ঠিক না পুর চিল্লাতে পারি কাঁদিনি কি এটাই ভালোবাসা না মনটাকে ভাবাতে হবে রসুলের দিকে কাঁদতে হবে আহারে আমার নবী কত কষ্ট করে গেল আমার নবী কত দুঃখ উঠিয়ে গেল আমার নবী কত কষ্ট করে গেল দাদা হুজুরকে যখন কোন মানুষ এসে বলতেন আমি হলে কি বলতাম
ধরে আনলি আমার কাছে দিবি, আমার বিরুদ্ধে যে বলবে তাকে সাইজ করে দেবে। এটা দাদা মেরে দিবি কথা বলে না কথা বুঝতে পারলে? এটা মুজাদ্দিদুল জামাল নিজের দাদাকে এমনকি মারও খেয়েছে এই সিরাম প্রচার চললে, কিন্তু দাদাকে কোনো প্রতিবাদ করে না। কথা বুঝতে পারলে? সেই কিরের আমরা অনুসারী, কথা ঠিক না বলবো? আপনারা কি আবু জাহল সিদ্দিকীর অনুসারী না দাদা হুজুরের? জোরে বলে দাদা হুজুরের অনুসারী। তার মানবেন কাকে? এখানে একটা চিরাপ থাকবে, দাদা হুজুর বসে থাকবে আর আমি বসে থাকবো। দাদা হুজুর একটা কথা বলবে, আমি একটা কথা বলবো, লেভেল কোনটা? আমারটা লেভেল না, আমি আলাদা বলবো। দাদা হুজুর যদি বলে যেতে, আমি অন্য না যাবে। আমারটা বাদ, তাই তো? যার জন্যই দাদা হুজুরের জন্যই আবু জাহল সিদ্দিকীকে মানি, কথা ঠিক না বলবো? তাই আবু জাহল সিদ্দিকী পেলাম দাদা হুজুরের জন্য। ঢাকা বাস বুঝতে পারছি কি দাদা, কারণ আজকে আমি একটু দাদা হুজুরের শুরু থেকে বাদ করেছি। পুরা শেষ হয়ে আসবেন, ভাইজাল ঢুকে গেছে। হ্যাঁ, ভেজাল এর মধ্যে ঢুকে গেছে তো, কেন আমার কেউ হয়তো কালকে বলবে, আলোচনা করবে যে আবিদার ভাই এলো দু ঘন্টা মতো বাজ করলো, শুধু দাদা হুজুরলে দাদা হুজুরলে থেকে গোড়া থেকে ছোট হুজুরের কথা বললে, ওদেরই কথা বলে নিয়ে চলে গেল 10,000 টাকা। একটু অন্য আলেম করলে মঞ্চ বিচারতে বড় নষ্ট করতে পারতো। অন্য হলো মহিষা, যার ওসিলাই ইমান, যার ওসিলাই টুপি, যার ওসিলাই নামাজ পেয়েছি, এই হলো আপনার আমার কি দাদা হুজুর জোরে বলেন না? আর কথা বলবো, বাংলায় তো ইমানটা দাদা হুজুরের ওসিলায় আমরা পেয়েছি, কথা ঠিক না? আমাদের ইমান, আমার দাদা পীর, আমার ইমান, আমার দাদা পীর, আপনাদের ইমান, আপনাদের দাদা পীর, কথা ঠিক না? আজকে এই দাদা হুজুরকে গাল পাচ্ছে আসছে মিল লোকেরা, ছি ছি ছি, এদের এত বড় আস্পর্ধা, এরা দাদা হুজুরকে গাল পারে বলে আবু বাকার আবার কবে তুমি যাচ্ছে ধরে? আমার কাছে রেকর্ডিং আছে, বলছে দাদা হুজুর আবার কবে মুজাদ্দেদ হলো? ওকে জেন্ত জবাই করা উচিত না? আমার কাছে ভিডিও সমেত রেকর্ডিং আছে, পাচ্ছি ওকে এবার দাঁড়িয়ে হাওড়া জেলায় যেখানে বলেছে তারা আমাকে এসে রেকর্ডিং দিচ্ছে। আমি বলে এই শোন, আমি রেকর্ডিং দিচ্ছি ঠিক আছে, তবে তোরা কিন্তু মুড়িদ নয়, তোরা মুনাফেক মুড়িদ, এই কথা বলি, কথাটা ভুল করি। যেটি এটা 24 পরগনা হতো, যদি এটা হাওড়া জেলা হতো, ওকে কেটে মিলিং দিয়ে পিস করে ঘরে পাঠাতো। তোরা এসে রেকর্ডিং দিচ্ছিস, কি মুড়িদ আজকাল, মুড়িদের মতো এ মুড়িদ হয়ে দাম আছে? আরে আমার দিনকে কার দেবে? আমি যদি আজকে দাদা হুজুরকে গাল দিই আমাকে ছেড়ে দেবে? কি করবে? মারে কি হবে? আমার চেহারায় দাগ হয়ে যাবে, ফুলে যাবে, জেন্ত জবাই করে দেবো, কথা ঠিক না? দাদা হুজুরের যে বিরুদ্ধে করবে সে পীরের আওলাদ হোক আর পীর সাহেব হোক আর আলেম হোক, ছেড়ে যাবে? এত বড় আস্পর্ধা আমার কাছে রেকর্ডিং আছে, দাদা হুজুর আবার পরে কি করবে? আজকে আমি টোটাল দাদা হুজুরের কাজ করবো, অসুবিধা নেই তো? বাবা আমি আবু আকা সত্য কি বন্ধ পীর, বাবা প্রমাণ নিয়ে নেবে যেদিন জানি আবু আকা করে যাব।
এরা আবার বলে কি করবে বলে কি হয়েছে মায়ের পেট থেকে কি হই আল্লাহ পাঠিয়েছে কথা ঠিক না বলবো কি ছেলে কি আরে শিয়াল হবে নাকি হ্যাঁ বাঘের পেটে কি হয় গো বাঘের পেটে বাঘ হয় চিরের ঘরে তিরি জন্মাবে ঠিক না বল অনেকে আবার বলে চিরের বেড়ে কি হবে প্রমাণ কি আছে এ তোকে মানতে হবে কে তোকে মানতে বলে এরা মানবে ঠিক না বল তোকে মানতে হবে না কে তোকে মানতে বলেছে দাদা দান করে বকিরের বুক ফাটছে হ্যাঁ পীরের আওলাদের এরা ভালোবাসে তোমার কেন বুক ফাটবে কথা বুঝতে পারলেন না ভালো হোক এখন পীরের আওলাদের অভাব নেই দাদা পীরের আওলাদ ছাড়া কারোর দিকে যাবে না এখন প্রচুর তিরস্যায় বেরিয়ে গেছে ভাই হরেক মাল আমার আব্বা যার বলে কষ্ট হ্যাঁ আমার আব্বা যেন একটা কথা কয়ে এই কথাটা দামি কথা বলে যে বাবা এত পীর বেরিয়েছে বাজারে ঘাটে বিক্রি হয়েছে ঈশ্বরের এই অরিজিনাল এসেছে আপনাদের গ্রামে যিনি এলেন আমার চাচারা ইনি হলেন অরিজিনাল ঈশ্বরের কথা ঠিক না ভুল বলবো এখন তো আস্তালা মাস্তালা বেলতলা তো পীর হয়ে যাচ্ছে বুঝলি সর্বনাশ শুধু পীর নামের আগে পীর দিয়ে দিলি হলো পীরে পীরে ছাইলা মানুষ চিন্তাই হয়ে যাচ্ছে আল্লাহ কোথা থেকে এত পীর আসছে বলবি কথা বুঝতে পারলে এদের মশারি হবে না বেকার হয়ে যাবে কেন না মুজাদ্দিদুল জামা বলে দিয়েছে আমার আওলাদকে কষ্ট দেবে না আমার আওলাদকে ব্যথা দেবে না আমার আওলাদকে কষ্ট দেবে না চল্লা কি কষ্ট দা আমি আবু বকরকে কষ্ট দিব ভাবে আমার আওলাদের মনে যদি ব্যথা দা আমি আবু বকরকে ব্যথা দিব ভাবে চোখ ফুটেছে এবারে ভুলে যাচ্ছ আমরাই সব আমরাই সব জঙ্গল সাফল্য দাদা বলি চিন্তা জঙ্গল ছিল বাবা এটা এর মাজার বাবা এটা এর মাজার ঘেরো গো বাবা এটা আল্লাহ উলির মাজার বাবা এটা ঘেরো এটা চারশো ইদানের মাজার বাবা এটা ঘেরো গো এটা সোলেমান সাহের মাজার বাবা এটা তুমি ঘেরো এটা চল্লিশটা শহীদান শুয়ে আছে কে দেখেছে দাদা কি দেখেছে তুমি ছিলে কোথায় তখন শব্দা কথা বুঝতে পারলে এদের পাল্লাই করতে দাদা বুঝি ভুলবেন না দাদা বুঝি ছেলে ভালো না মুসলমান বলে ছেলেরা নবীর উম্মতের আমার ভাই জানেরা জমিনে এসে বসে গায়
কথা বলে ছাড়লে বেকার আপনার এগারোটা করে তারপর কেবল আসবেন কিছু জলসা খেত করতে বলেছে ঠিক না বুঝবো জলসারা চলবে কি বলে কথা বুঝতে পারলেন আর কেউ যাবে আমার পরে আসবেন দোয়া করবেন চাঁদা তুলছি যেন পালাবেন না খুব চালাক তো চাঁদা তুললে পালাবেন হুজুর কেবলা আসবেন বসে থাকবেন দোয়ালে ওনারা আল্লাহ যদি হায়াত দ্বারা আল্লাহ রেখেছেন চব্বিশ বছর বয়স বিয়ে হয়ে গেছে কি হয়েছে আমার আমার বিয়ে শাড়ি হয়ে গেছে বলে আমি বুড়ো হয়ে গেল বাচ্চাটাকে জিন্দি কি ঘাস খেয়ে ফেলল নাকি বাচ্চাদের সঙ্গে বিয়াদ বাবা ছেলেকে ভালো বাচ্চা যে তুমি বাপকে অসম্মান করছো জীবনে ধোয়া পাবে কথা ঠিক না বলব আগে আমার বাপ এ মরে গেছি আপু কাতরা আবু হাসান দিকে আরো কথা থাকে যদি না আমার বাপটা ছাড়া এই দিন আমি আসত জীবনের কারণ বাপটা ছিল না তারা বলে থাকে আমি পেয়েছি না আমার বাপটা ছাড়া এসেছে বলে আমার ছবি এসেছে বলে আমার বাপটা ছাড়া এসেছে আর আমার বাপটা ছাড়া এসেছে বলে আমি আবু হাসান দিকে এসেছি না হলে এই জায়গায় একটা ওয়াহাবি মার্কা ছয়ের মাল বসে থাকতে কথা ঠিক না বলেছি আমার বাপের ওসিরাই দুনিয়া দেখতে পেরেছি কথা ঠিক না বুঝবো আর সেই বাপকে বলছি বাপরা কিছু জানে তোমরা আমাদের ভাই আমার বাচ্চাদের সম্মান দাও আমি ছোট হুজুরের ছেলে ছেলে অনেক তো তাই জমিদার তাই আসমান কথা ঠিক না বলবো অতটা সহজ না কথা বুঝতে পারছে তো যাই হোক পরে ইনশাল্লাহ আলোচনা হবে এই পোকা পড়া এই বাস্তবিক জলসা হচ্ছে কারা কারা আমার খুশি হাত ধরে ধরে অখুশি কেন খুশি নয় ওখানে একজন হাত ধরলে খুশি বুঝতে পারে না বয়স হয়ে গেছে আমার চাচা আচ্ছা কারা কারা খুশি আল্লাহ কারে হাত ধরে দরকার নেই আপনার অন্তরের খুশি আপনার কাছে রেখে দেন কার কাছে অন্তরের খুশিতে জলসা চলবে সবাই ভালোবাসে অন্তর ভাই এই জলসা আল্লাহ কারে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে
এখানে বলতে বলছেন কি দাস মাশাআল্লাহ পেয়ে গেছে দুটো মানুষকে চেয়েছি একটা গরুদের এই টুকা করার আমি পীরের আল্লাহ তাদের নাম ধরে দোয়া চাই আল্লাহ কার ধনী মানুষ কি আছে আল্লাহ দেন যদি বিশ্বাস পীরের আল্লাহর উপরে থাকে হুজুর কেউ আসবে তার আগে একটুখানি দরসাদ খেদমত করতে বললে তাই করছি কি আছে দুটো মানুষ একটা গরুদের আমি দোয়া চাই আল্লাহ কার নাম ধরে দিয়ে কেউ যদি একা দিতে চান দিতে পারেন অসুবিধা নাই বেশি বড় নয় মাঝারি সাইজে খুব বড় গরু দিতে হবে 30,000-40,000 টাকার গরু চাইছি না 12,000-10,000-12,000 এরকম একটা চাইছি মিডিয়াম 8,000-9,000 এর মধ্যে একটা চাইছি বেশি বড় সরো না তো কে আছে হাতটা তুলে আমি দোয়া চাই আল্লাহ আল্লাহ দেন আমি বলে যাচ্ছি দুজন মিলে যে দিতে চান দিতে পারেন অসুবিধা নাই কি একা করে দিতে পারেন ভাইয়ান আমি একাই দিয়ে দেবো আপনি যে গরুটা দেবেন কত গরিব খাবে কত এতিম খাবে কত মাদ্রাসা ছাত্র খাবে কত হুজুর খাবে কার দোয়া কখন কবুল হবে বলা যাবে আপনি এত লোকের দোয়ার হকদার হবে কার কথা এত লোকের দোয়া পাওয়া তবু আপনার আপনার নসিব আপনি পাবেন কি আছে দুজন কি একজন মিলে হাতটা ঠিকবে আমি দাওয়ান ধরে ধরে দোয়া চাই আল্লাহ আল্লাহ দেবে আমি জানি আল্লাহ দেবে পোকা পড়ায় আমি মানুষ আসি ধনী কাকে বলে পয়সা থাকলে ধনী নয় অন্তরটা থাকা দরকার কথা ঠিক না বল গরিব কাকে বলে যার কুড়ায় কুড়ে ঘর তাকে বলে গরিব না অন্তরটা গরিব তাকে বলে গরিব কথা ঠিক না বল হ্যাঁ তো কি আছে কি আল্লাহ রাস্তায় একটা গরু দিতে পারবেন না আমার কেউ ভাই নেই বোকা পড়াই যে ভাইজান আমি দিয়ে দেবো কি আমরা দুজনা মিলে দেবো যে আমি নাম ধরে ধরে দোয়া চাই ফুরফুরা শুনিবে দোয়া পীরের আউলাদের দোয়া প্রদীপ ফেরত যাবে না মনটাকে ঠিক করে অন্তরটাকে ঠিক করে এখন সে সন্তোষপুর নেই এখন মুনা থেকে ছয় লাগে
এখন ওই সন্তেষ্ট সব থেকে বদমাইশ আমরা যেটা চাইতে পারি, আমি আমার কথা বলছি, আমি তাও বাস্তব কথা আমার এত যায়, আমি যার দল চালিয়ে না তার সন্তোষ করে খুব কম ঢুকবো আর ঢুকবো না, ওই এলাকায় কষ্ট লাগে যেখানে আমার খারাপ জায়গা সেখানে মুনাফে ঘুরবে কি করে, কথা ঠিক না বল, রাগ হওয়ার কথা কথা হয় না হয়নি, যে সন্তোষপুর আমার গিয়ে সে সন্তোষপুর ছোট হুজি রেখার জায়গা, সে সন্তোষপুরে আমার আদি যে ঢোকে মনে কষ্ট হবে, আগে ওরা বের হোক বিদায় হোক তারপরে আমি যাবো, কতদিন না থাকলে যাবো অসুবিধা নেই, ঠিক না বলে বলবো, তবে আছে বেশিরভাগ আমি নিতে চাইনি ভাই, মনে কষ্ট লাগে, আজকে বলে ফেললাম কোনোদিন জলসায় মাইকে বলি কোনো জায়গায় যাও তো বলি, ওরা বুঝতে পারলে দিনার কি দোষ, দিনার একার কথা কেউ চলবে, তোমার একার কথা কেউ চলবে, গ্রামের সবাই কেউ প্রতিবাদ না করে দশজন করলে হবে, একথা বলে না জীবনে হয় না, আমার খলিফা ভাই আপনি একাই দেবে লম্বা চাল বিরিয়ানি হবে
কে আপনাকে 25 কিলো কি 40 কিলো চাল দিয়ে দেবে হাত ধরে? এক বছর বাকি আপনার। বিশাল জেলাব্যাপী সচেতন সমাবেশ যাবেন তো নাকি?
কারা যাবে? মঙ্গলবার থেকে মারা স্টার্ট হয়ে যাবে, ইনশাআল্লাহ যাবে। কিভাবে? মায়ানমারের মুসলমানদের জন্য দোয়া চাইব, কারণ অর্থ আছে তাদের কাছে, দিবার অর্থ যদি থাকে দেবার কিন্তু লাইন নেই, ঠিক না, যোগাযোগ নেই, কি করে যাবে? অনেক বাংলাদেশ থেকে বর্ডার থেকে কিছু কম বেশি 12-13 ঘন্টা লাগবে, কক্সবাজার যেখানে ওরা আছে, পারবে যেতে? পারবে না, যদি পয়সা যদি থাকে যোগাযোগ করতে পারবে না। আমরা নাই পারলে দোয়াটাইতে চাইতে পারি, সেই দিনে দোয়া চাওয়া হবে, ইনশাআল্লাহ যাবেন তো নাকি? আমার মা বলে জন্য একটু দোয়া চাইবে, কারণ ওরা আমার মা, আমার বোন, ওরা আমার ভাই, ওরা সে খাই বল ভাই, একটা সর্ষের তেল সকলে বলে মার খাবা, এবারে মার খাবা, আল্লাহ ওনার দানকে কবুল করে বলে আমি, আল্লাহ ওনার হায়াত দারাজ করে বলে আমি। সকলে বলে মার খাবা, আমি ভাই সকলে বলেন জিন্দাবাদ, আল্লাহ ওনার দানকে কবুল করে বলে আমি, আল্লাহ ওনার হায়াত দারাজ করে বলে আমি। কবুল করে বলো আমি, আল্লাহ এর হায়াত দারাজ করে বলো আমি, আল্লাহ এর রুজি রোজগারে বরকত দেয় বলুন আল্লাহ আমি। আর কি আছে? এতগুলি মানুষ বসে আছেন, এক বছর বাকি আপনি চাইছেন প্যান্ডেলের জন্য 1,000 কি 2,000 করে টাকা দেবে, হাতটা তোলে, আমি নাম ধরে ধরে দোয়া চাই, বলেন আল্লাহর নামে কে কে দেবে? ১০,০০০ টাকা
কে নেবে তাড়াতাড়ি বলো, 10,000 টাকা দরকার। কে আল্লাহর বান্দা আছে হাত তোলে। আমার ভাই, যুবক ভাই,
জুয়ান ছেলেদের কাছে আমার জোর বেশি, আমিও জুয়ান তারাও জুয়ান, মুরব্বীদের কাছে অত না থাকলেও জুয়ানদের কাছে আমার জোর আছে না, আছে তোমাদের কাছে জোর। তাই জোরলি বলছি 1,000 টাকা চেয়েছি এই জান্নাতের বাগানে জন্য। কে কে আছে? 4 ভাই হাত করে, এত মানুষের মধ্যে আল্লাহ করে 1 বছর থাকে আল্লাহ দেবে। আমি বলে যাচ্ছি আল্লাহ কোনোদিন অভাব দেবে না, কাজ করবার আল্লাহ উন্নতি দেবে, আল্লাহ হায়াত দেওয়ার করার আমি হওয়া যায় ইনশাআল্লাহ। কেউ আল্লাহর বান্দা আছে বলে ভাই জান আমি 1 বছর বাকি 1,000 টাকা দেবো, বেশি টাকা নাই 1,000 টাকা দেবি, কত টাকা করে জমাতে হবে? 3 টাকা ব্যাস হয়ে যাবে 1,000 টাকা 1 বছর। এ আছে কে ভাই আমার ভালো ছেলে, আমাদের খুবই ভালোবাসে, খুব সৎ ছেলে আমার এই ভাই, আম্মা 1,000 টাকা জান্নাতের বাতির জন্য দিচ্ছি। আল্লাহ আল্লাহ
মস্ত করে টাকা ক্যাশ ক্যাশ কেটে দেবে হাত করে এই জলসার জন্য আমাদের হাত করে নাম ধরে ধরে দোয়া চাই মস্ত টাকা ক্যাশ ক্যাশ হাতে হাতে আমার হাতে হাত দেবে না আমি তার জন্য দোয়া করবো চলে আসবেন যে দেবেন কষ্ট করে আমার হাতে চলে আসবে জলসার জন্য আমার জন্য কবুল করো কবুল করো মনে আর 500 টাকা দিয়ে দেবে বলে ক্যাশ আল্লাহ কাছে আল্লাহর কোনো বান্দা নেই আমি দোয়া চাইছি আল্লাহ নাম ধরে ধরে হ্যাঁ আল্লাহর কোনো বান্দা এই জলসার তো সব তো বাইরের লোক দিলে কমিটি ছেলে তোরা দেবে কমিটি লিস্ট করো কালকে সকালে যে যে কমিটির মধ্যে থাকবে প্রতি জমির ভাই 1000 করে টাকা জলসার এক সপ্তাহ আগে টাকা দিতে হবে কমিটিতে রাখবে না হলে তার নাম কার্ড বাদ বাদ দিয়ে দেবে দুষ্ট গরুর যে শূন্য গোয়াল অনেক ভালো ঠিক না বলুন যদি কেউ গরিব হয় কেউ অসহায় হয় ভাই 500 পারব তাকে দেবে ঠিক না বলুন তোমরা কমিটি লিস্ট করো আটাই করো যে থাকতে চাইনি তাকে রাখবে কেন লোক যাব তারা বুঝতে পারলে বছরে একটা 30 জন যদি কমিটি হয় 30,000 টাকা তোমার দাম মোটামুটি টাকা এইসব যা আল্লাহ করে সারা জলসায় যা মানুষরা দিচ্ছে ইনশাল্লাহ হয়ে যাবে পরে ঠিক না হ্যাঁ তাই হোক আল্লাহ কবুল করে আমাদের সকলের বীর আমার দাদা আসবে উনি আসবে দোয়া করবে আল্লাহ করে শেষ দোয়া করবে আমি এখান থেকে আবার সেই কৃপা সেখানেও আল্লাহ করে আমার ঘরে আমার দাদা হুজুর শেষ দোয়া করবো সেখানে আমার বার ভাই চাই কি আর ছোট বলে ওখানে দাদা আবার আমার ঘরে ওখানে মাশাআল্লাহ
আমার কেউ ভাই নেই যে 1,000 টাকা এক বছর অর্ডার কেউ করতে পারবে না। আমি দোয়া চাইব, আমি পীরের আল্লাহ আমার জন্য চাইছি না, আমি আমার খাবো বলে চাইছি না, জলসার জন্য চাইছি। আমি খাবো বলে আপনারা চাইছি, আমি তোমাদের জলসার জন্যই চাইছি। আল্লাহ কে আল্লাহ বলেন তাকে আমি বিদায় নেব, আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাকে সালাম দিই, আসসালামু আলাইকুম। Thank you.